চলে গেছে ইয়া করো মানে দেখেন 100-200 টাকা তো রিচার্জ হয়ে গেছে আপনাদের নাম্বারে আমার এটার উন্নাটা দাও ওই যে উন্নাটা তো আর আমি যেটা ফার্স্টে পড়ছি ওইটা পায়জামা পরা টাইপ প্রিন্ট বুঝছো এখন এই এদিকে হাসান ভাই মাল পাঠাচ্ছে হ্যাঁ হাসান ভাই পাঠ তুমি লাইভে লাইভে মুছে নিছো একটু অন্য ফোন থেকে দেখো তো কি অবস্থা মুছে নি ইয়া হয় সামনে নিয়ে লাইভ করতেছি এবার যে যে কমেন্ট করবা শুধু আমি বলবো এরে নক দা ওর এরে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিক আছে কিনা তিনটার লাইভ 3:30 আসতে পারলাম না ওরে বাবা রে 3:51 তে চলে আসলাম অলমোস্ট 4টা অলমোস্ট 4টা বেজে যাচ্ছে দেখছো আমার লাইভে আসার অবস্থা আসলে কি বলবো লেট হয়ে গেল তুলি আপু জি তোমার কাছে রেডি শাড়ি আছে অবশ্যই আছে আমার কাছে না থাকলে কার কাছে থাকবে আমার কাছে অনেক রকমের রেডি শাড়ি আছে একটা দুইটা না শুধু লাইভে ঢুকছি না লাইভের আমার ইয়া দেখাচ্ছে এরকম তিথির কথা এরকম দেখাইছি না এরকম দেখাচ্ছে আমার ওকে আমি সবার কমেন্ট করতেছি সবার কমেন্ট করতেছি একটু সাথে থাকো আপুরা স্টোরি 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 এই যে স্টোরি পাইছি একটু শেয়ার করে নেই তারপরে সবাই একটু লাইভে আমার সাথে জয়েন হয়ে যাও দ্রুত আপুরা 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 এই তো আজকে হচ্ছে নিউ গারারা গুলা দেখাবো প্লাস কে কে বিকাশ করার পর রিপ্লাই পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের হচ্ছে 133 জন জয়েন হয়ে গেছে অলরেডি 133 জন জয়েন হয়ে গেছে এটার কালার গুলা কি করছো সব খুলে আমার হাতে দিবা বাস খুলে না বাস সহ দিবা ঠিক আছে কি পাই না ওকে 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 আমি কমেন্টে একটু পড়ি আমার ডাবল দেখাচ্ছে কেন মেসেজ আমি অন্য আইডি থেকে দেখতে পাচ্ছি না কেন এই তো পাইছি আপু আপনার পরনের জামাটা কত আচ্ছা বলে দিব এটা প্রাইস বলে দিব প্লাস এটার কালার গুলো দেখাই দিব এটা কিন্তু ঘাড়ারা ঠিক আছে এটা কিন্তু ঘাড়ারা তো কেমন আছো ভালো আছি কি হলো আপু কথা বলো না কেন এই তো কথা বলতেছি কথা কি ক্লিয়ার আছে কিনা আপুরা কমেন্ট করে আমাকে জানাও কথা ক্লিয়ার আছে কিনা আপু আপনার পরনে জামাটা বলে দিচ্ছি তুলি আপু ছেলেদের কিছু নাই গো রিয়াসউদ্দিন ছেলেদের কিছু নাই আপু আপনার পরনে জামাটার দাম কত যেটা পরে আছি এটার দাম বলে দিব একটু সাথে থাকেন আপনার পরনেরটা বলে দিব ছেলেদের কিছুই পাওয়া যায় না আমাদের এখানে ছেলেদের কিছুই নাই ছেলেদের কিছুই পাওয়া যায় না ঠিক আছে আপু প্লিজ রেডিমেড শাড়ি গুলা দেখাও কি টাইপের শাড়ি চাচ্ছেন গোলাপ কুচি শাড়ি আছে প্লাস হচ্ছে হ্যাঁ ঢুকো সত্যি আসা 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 লুকাই লাগেন সবাই তোমার দেখতে চায় এনে একটু দাঁড়াও হেলো বলো পিছনে যে হলুদ গুলা কি দেখানো একটু হাই বলে যাও এনে দাঁড়াও মা এমন কেন একটা
ভালো লাগলো আপু অ্যান্সার দেওয়ার জন্য, ওকে থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু লাইভটা লেট হয়ে গেছে, অনেকে জয়েন হবে অনেকেই হবে না, এটাই স্বাভাবিক। আমি ওয়েট করছিলাম 200 মানুষের জন্য, বাট এখন হচ্ছে দেখছি যে সবাই মনে চলে গেল। আমার পরনের জামাটা আমি একটু দেখাই, ডিটেইলসটা দেখাই, আরো কালার আছে আপু। আপনার পিছনে হলুদ ড্রেসটা, আমার পিছনে হলুদ ড্রেসটা, এটা লাইলা, লাইলা 1100 টাকা প্রাইস। প্লাস হচ্ছে লাইলার সাথে আর কি আছে, নিমকি আছে, এই যে নিমকি, নিমকি 1100 টাকা, নিমকি 1100 টাকা। কি যেন নাম হারামজাদার, রনি বিশ্বাস, তোর বাপের যায় জিজ্ঞেস কর আছে কিনা, যা তোর মা না বিক্রি করে আমি যতটুকু জানি, তুই তোর বাবার এগিয়ে জিগা এটা পাওয়া যায় কিনা জানু আর কোথাকার। লাইভে আইসা কি কমেন্ট করে, অসভ্যর বাচ্চা অসভ্য, কি করছে কেডা, এনে খুঁজতে আইছে আর মানে কি আর কইতাম এখন। এটাকে ব্যান মারি, তোর বাপ মা ওইটা ইউজ করে নাই বলেই তুই আজকে হইছস, আবার এনে খুঁজতে আইছস। তুমি এত সুন্দর, আপনার পিছনের বাসন্তী কালার, বাসন্তী কালার হচ্ছে এটা, এটা আর কি, এই যে নিমকি গুলো আছে। আচ্ছা লাইভ করেন, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সাথে স্টিল আছে 200 জন বিয়াদব রনি, ও শুধু বিয়াদব না, ও অসভ্য অসভ্য খারাপ লোক একটা। এগুলা কি এমব্রয়ডারি কাজ করা ফেব্রিক? আচ্ছা বলে দিচ্ছি এগুলা কি করে, একদম সাউন্ড কমাই দিবা, হ্যাঁ ফ্যানের সাউন্ড কমাই দিবা, যেহেতু আমার সাথে ইয়া নাই, মাইক্রোফোন নাই, তো আমার কথা ক্লিয়ার শুনবে না। হ্যাঁ আপু, আপনার মেসেঞ্জারে আপনাকে পাচ্ছেন না কেন? এই মেসেঞ্জারে পাইতেছ না তিথি, ও এনে বই রয়েছে, ঠিক আছে পেজেসে রিপ্লাই দেয়, একটা এই পাশে বসে রয়েছে, একটা এই পাশে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। আপু আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। এই খালিদা খাইরুল রিপ্লাই দাও। আচ্ছা আপু দামটা বলেন, বলে দিচ্ছি নেভি ব্লু কালার, আচ্ছা নেভি, ওগুলো আমার হাতে দাও, সব কালারই আছে, সব কালারই আছে, আমি যেটা পরে আছি, আমি যেটা পরে আছি সমস্ত কালার আছে, এই কালারগুলো আমি এখন দেখাই দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে 231 জন, একটা করে শেয়ার করে দেই আমরা সবাই মিলে, একটা করে শেয়ার করলে 300 হয়ে যাবে, 300 হয়ে যাবে, সবাই মিলে একটা করে শেয়ার করে দেই আপু। আমি নতুন, গোলাপ কুচি না, হ্যাঁ গোলাপ কুচি নতুন আপুরা, একটা করে লাভ লাইক প্লাস হচ্ছে শেয়ার করে দিও এন্ড ফলো দিয়ে যাও, যেন নেক্সট লাইভ গুলাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। 43 জন আছে স্টিল নাও, সো আমি চাচ্ছি 300 জন হয়ে যাক, সবে একটা করে শেয়ার করে দাও। ঢাকা আপনার দোকানটা কোন জায়গায়? এখনো দোকান নেই নাই রে ভাই, দোকান এখনো নিতে পারি নাই, কাপড়গুলি দেখান না, এত সুন্দর সুন্দর কাপড় কই পান? আচ্ছা এত সুন্দর সুন্দর কাপড় কই পাই, এটার ফুল ক্রেডিট হচ্ছে আমার ফ্যাক্টরিদের, হ্যাঁ তারা হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কাপড় মেক করে দেয়, ফুল ক্রেডিটটা তাদের। সব রেডি শাড়ি নিয়ে লাইভ করো, আচ্ছা ইনশাল্লাহ সব রেডি শাড়ি বস্তা ভরা আছে লাইভ করে ফেলবো। আপনার পিছনে নেভি ব্লুটা, আমার পিছনে নেভি ব্লুটা হচ্ছে ওই লঙ্কা কোটি, এটা হচ্ছে আগে লাইভে মনে হয় দেখাইছিলাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, দেখি কতজন হইলো, ও মা আর দি কমতেছে আপু, অর্ডার করছি বাট চেক করে নাই প্লিজ। এই দেখো তো, এখন একটা হাই লেখেন, তুই তুই শুরুতে থাক, মেসেঞ্জার বাইর করে বই রইছে এখন শুরুতেই আছে, ঠিক আছে হাই হ্যালো লেখেন আপু, যা আপু যাব আপু আপনার দোকানে, আচ্ছা ঠিক আছে আমার ঈদের পরে, শোনা ঈদের পরে আমি একটু তোমাদের জন্য ভালো করে সেট আপ করবো, তখন আইসো আপু। গিফট করবা, কি গিফট করব আপনার ওখান থেকে আনতে গেলে কোথায় যাওয়া লাগে? আমার এখান থেকে আনতে গেলে আপনার হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া লাগে, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব, আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন। আমার এখানে আসার অপশন এখন পর্যন্ত হয়নি, তবে আমি দোকান বা শোরুম যেটাই নেই না কেন, বা ফ্যাক্টরিটা সরি আমাদের অফিসটা একটু বড় করব, জায়গা চেঞ্জ করব, তারপরে ইনশাআল্লাহ এসে দেখে নিতে পারবেন। এগুলোর দাম কত আপু? আপনার হাতে একটা আমি বলে দিব প্রাইস আপু। আজকে আপনাকে থেকে একটা জামা অর্ডার কনফার্ম করলাম, আচ্ছা ঠিক আছে আপু, আজকে আপনার কি জামা অর্ডার কনফার্ম করছেন একটু কমেন্ট করে দিয়েন, ঠিক আছে। আরে আল্লাহ রে, কি ফোন নিছি, কল আসতেছে শুধু আপনার পিছনে হলুদটা, আচ্ছা দেখাই দিব হলুদটা আপু। আপনার হাতে কালোটার, এটা কালোটা বের করো নাই, কালোটা এটা কালোটা, কালো যেটা বের করা ছিল তোমার যে দিলাম, ওটা কি করলা হাতে, তো হাতে দিছো, পাইজামা কি অন্যটা দিছো, পাইজামা এটা দিও না, অন্য আরেকটা থেকে পাইজামা দাও, আর এটা ওইটার ভিতর ঢুকাই রাখো। বারবি গাউন আপু, তুমি বারবি গাউনের জন্য বলছো, আমি ফ্যাক্টরিতে কথা বলছি, ওরা ড্রেস এখনো পাঠাই নাই, বারবি পাঠাইলে আমি ভাবছিলাম পরে আসবো, ওরা পাঠাই নাই এখনো,
আপু আমি দুইটা নিব, একটু দামটা বলেন, বলে দিচ্ছি। আল্লাহ, এই রোজার দিনে কথা বলতেও কি কষ্ট। ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা দেখাই, দেখো এটার কয়টা কালার। হ্যাঁ, আমি যেটা পরে আছি এটার কালার হচ্ছে তিনটা। আমি ব্ল্যাকটা আগে দেখাই নি তোমাদেরকে। আপু শাড়ি দেখাও, সব দেখাবো, সাথে থাকো। রেডি শাড়ি লাইভ গুলো একটু আলাদা করে করতে হয় রে আপু, কারণ শাড়ির অনেকগুলো শাড়ি, তো যেহেতু রেডি শাড়ি দেখাবো সেই লাইভটা যদি শুধু রেডি শাড়িরই হয় তাহলে বেস্ট হয়। হ্যাঁ, সুন্দর হয়। আমার এটা আটকাই যাচ্ছে আপনাদের সাথে, আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমার লাইভটা একটু জানাবেন তো। আপনাদের আপনাদের কাছে আমার লাইভটা ক্লিয়ার কিনা, আমার এখানে আটকাচ্ছে কেন, কি সমস্যা হচ্ছে? কমেন্ট আসতেছে কিন্তু আমি আটকে দিচ্ছি। 21 জন আছে ইনশাআল্লাহ, আমাদের 300 হবে না আজকে, তাহলে হবে মনে হয়, একটু লেট হবে তাই তো। আচ্ছা, আমি যে যে গারারাটা পরে আছি, গারারাটা সেটার হচ্ছে এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এন্ড ব্ল্যাক কালারটা ভীষণ সুন্দর। দেখো এই যে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে আমাদের এই যে যে স্টোন গুলা হচ্ছে ছিটা পাথর গুলা যে লাগানো আছে এগুলা কিন্তু আঠা দিয়ে লাগাই। হ্যাঁ, এগুলা কিন্তু আঠা দিয়ে লাগাই। আপুদের ভাইয়াদেরকে আমি একটা কথা বলে দেই, যারা এই ড্রেস গুলা পার্চেস করবেন, ড্রেস সম্বন্ধে ভালো করে জেনে শুনে পার্চেস করবেন। যদি মনে করেন যে আমি এই সিকোয়েন্সটা একটু লং টাইম রাখতে চাই, একটু হচ্ছে লাস্টিং যেন হয়, অনেকদিন পর্যন্ত যেন ইউজ করতে পারি, যেহেতু ফুল জামা জুড়ে আমাদের ছিটা পাথর করা আছে, ফুল জামাটা জুড়ে যেহেতু ছিটা পাথর দিয়ে কাজ করা আছে, ইভেন নিচের সাইডটাও দেখেন। সো আপনাদের এটা হুইলে ভিজে যদি এইভাবে দন বা চিমটান, এই পাথর কিন্তু উঠে যাবে। এটা কিন্তু আঠা দিয়ে লাগানো, এটা আপনাদের পার্মানেন্ট না। তবে পার্মানেন্ট হচ্ছে যে এগুলা আমাদের যে মিরর গুলো যে লাগাইছে এগুলো আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, এগুলা কিচ্ছু হবে না, এগুলা উঠবেও না, আপনার উঠে যাবে হচ্ছে এই পাথরটা। এই পাথরটা উঠে যাবে যদি আপনি ওয়াশিং মেশিনে দন, হাত দিয়ে চিমটান, প্লাস হচ্ছে অনেকক্ষণ ভিজায় রাখেন। সো আপনি যদি একটু কেয়ারফুলি এটা করেন, ড্রাই ওয়াশ করেন, তাহলে কিন্তু এটা উঠবে না। আমি একটু সব কিছু ডিটেইলস বলেই দিয়েছি, হ্যাঁ আপনারা লাইভে একটু বুঝে নেবেন। দেন হচ্ছে এই যে আমাদের আমাদের মিরর গুলা, এগুলা কিন্তু কখনোই কোনোভাবেই উঠবে না, পসিবলই না। সো আমাদের ছিটা পাথর গুলো নিয়ে একটু একটু হচ্ছে এগুলো আপনারা অনেকেই জানেন না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ছিটা পাথর গুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো এগুলো হচ্ছে আঠা দিয়ে লাগানো, আঠাটা পানিতে ভিজলে নরম হয়, সেই ক্ষেত্রে উঠে যেতে পারে, বা আপনার হাত লাগলে বা চিমটি লাগলে। কিছু লাগবে তোমাদের? না, ওরা বুকিং দিয়ে গেলাম। কি বুকিং দিয়ে গেছো? হোয়াটসঅ্যাপে তোমার লাইভ শেষ হইলে ও হোয়াটসঅ্যাপ দেখবে। আমি মেমো কত পেজ কেটে দেখবো। আরে আমি ওই দেখো সবাই শুধু পেজের জন্য মেসেজ দিতেছে, আপু পেজে রিপ্লাই দাও। আমি তো রিপ্লাই, ও তো পেজে ঘুরে বইয়া থাকে, আমি কইতেছি আমি যখন মেমো করব তখন বলবো। আচ্ছা ঠিক আছে, যাও বুকিং দিয়ে দিতেছে একজন আরেকজন, তুই কিছু বললি না, তাহলে পেজ কেটে দেখবো। আচ্ছা, এটা হলো, এটা হলো জামাটা। হ্যাঁ, ফুল জামা জুড়ে কিন্তু আমাদের হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে, যেগুলাতে মিরর ওয়ার্ক আছে মিরর গুলা কিচ্ছু হবে না, কারণ হচ্ছে মিরর গুলো আমরা সুতা দিয়ে লক করে দিয়েছি। এটা কিন্তু আমাদের ইয়া না, কি রে হারামজাদার নামে আমি এই মানে কি কইতাম এটা রে, এখন হারামজাদার নামে ইয়া করলাম, আবার এলো কইতে, আমি না ওরে ব্যান করে দিলাম, ও কইতে আইলো, বুঝতেছি না। আচ্ছা, এটা হলো কামিজটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, দেখে নেন ব্যাক পার্টটা কিন্তু ভীষণ সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম। এই জামাগুলো সুপার ডুপার হিট, আমাদের এই ড্রেসগুলো সুপার ডুপার হিট ড্রেস, ঠিক আছে। আমাদের এবার ঈদের হিট ড্রেস হবে এগুলা, দাঁড়াও পায়জামা পরে দেখাইতাছি। আমার এখানে কমেন্ট আসে না কেন, কি হইছে? ওকে, আমি একটু কমেন্ট নেই না হলে আবার সবাই চলে যাবে। কমেন্ট পড়ো না আপু। আচ্ছা, কমেন্ট পড়লে না ড্রেস দেখানো হয় না, পড়তেছে। আসসালামু আলাইকুম আপু, আমি পাইকারি ড্রেস নিব শোরুম শোরুমের জন্য। আচ্ছা, অনেকদিন ধরে চেষ্টা করছি, এখন ঈদের আগে পাইকারি পাবেন না ভাই, ঈদের পরে যোগাযোগ করবেন। ঈদের আগে আমাদের যে মানে খুচরা সেল যে পরিমাণ, আমি তাদের মেসেজে রিপ্লাই দিতে পারতেছি না, হোলসেল আমি ঈদের আগে দিতে পারবো না, ঈদের পরে যোগাযোগ করবেন আমাদের সাথে। আপু সেই লাইভ করেন আপনি। আচ্ছা, ড্রেসের পিপি হচ্ছে যেটা পরে আছি, এটা প্রাইসটা আমি একটু ডিটেইলস দেখাই তারপর বলতেছি। হাই আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, আমি রিপ্লাই করে দিব, সমস্যা নেই, কমেন্ট করতে থাকেন। এটা গেল আমাদের হচ্ছে ফ্রন্ট সাইডটা, তুমি বসো, বসলে তোমার জন্য ভালো হয় না, দাঁড়িয়ে থাকো কতক্ষণ, ওইটা ই করো, এক জায়গায় রাখো কাপড়, এক জায়গায় রাখো। এই তিথি, এটা ধর, এটা একটু টুলের উপর রাখ, একটু পর পর আমার কমেন্ট দেখ, কমেন্ট দেখ জোরে জোরে পড়ে আমার শোনা, কমেন্ট আসলে। আচ্ছা, এটা গেল হচ্ছে জামার ফ্রন্টটা। হ্যাঁ,
এবার চলে যাই আমরা স্লিভে। দেখো স্লিভটা কি সুন্দর করে আমাদের হচ্ছে ইয়া করে দেওয়া আছে, স্কিন পিন করে দেওয়া আছে। এই স্কিন পিন গুলা যদি অনেকেই মনে করে যে উঠে যাবে, স্কিন পিন গুলা কিন্তু উঠবে না। হ্যাঁ, এগুলা কিন্তু উঠবে না, এগুলা হচ্ছে উঠবে না। যেহেতু আমাদের এটার ভিতরে গ্লিটার দেওয়া আছে, আমি আরেকটু দেখাই। যেগুলা জামাতে আপনারা যে আমাদের যে ড্রেস গুলা পারচেস করবেন, যেগুলা ড্রেসে এরকম গ্লিটার দেওয়া থাকবে, ওই ওই ড্রেস গুলা মাস্ট 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 আপনাদের ড্রাই ওয়াশ করতে হবে। আপনারা হাতে হ্যান্ড ওয়াশ মানে হাতে ওয়াশ করবেন না, হ্যাঁ, অনেকক্ষণ ভিজে রেখে হুইলে কাচবেন না, হ্যাঁ, এগুলো ড্রাই ওয়াশ করে ফেলবেন। গেল জামাটা, এবার সালোয়ারটা দাও। জামাটা গেল, কি সুন্দর না কাজগুলো। এটা কিন্তু সুপার ডুপার হিট আমাদের হচ্ছে প্রোডাক্ট এর গারারা, ঠিক আছে। কে তোরে না কি কইছে কমেন্ট পর যে বড় বড় কমেন্ট গুলো আসতেছে, কি কমেন্ট আসতেছে? ওকে, হোয়াটসঅ্যাপে নক করছেন, রিপ্লাই দিয়ে দিবে। এটা হচ্ছে সালোয়ারটা, হ্যাঁ, এটা কিন্তু ঘাড়ারা, দেখেন কি সুন্দর করে কাজ করা আছে, এন্ড কি সুন্দর করে ঘের গুলাও দেওয়া আছে। প্রিন্ট গুলাও দেখবেন, ঘের গুলাও দেখবেন, বুঝবেন যে একটা ড্রেসের প্রাইস রাখি আমরা, এমনি এমনি রাখি না। একটা ড্রেসের প্রাইস কেন রাখি? ফুল একটা ড্রেস মেক করতে অনেক কস্টিং লাগে, ঠিক আছে। এটা ফুল ড্রেসটা রেডি করা আছে, প্লাস হচ্ছে আপনাদের বডি সাইজে রেডি করা থাকবে। আপু ঈদ, আপু ঈদ পোশাক সবাইকে আমা কি তোরে কমেন্ট পড়তে দিচ্ছিলাম রে, আমি এনতে দেখতে পারতেছি না। অসাধারণ ঈদের পোশাক। আচ্ছা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? এন্ড সবাই যারা জয়েন করছেন, একটা অনুরোধ থাকবে, একটা করে শেয়ার করে দিয়েন, হ্যাঁ। আজকের গাড়ারাগুলা জাস্ট ওয়াও, হ্যাঁ ওয়াও গাড়ারাগুলা, সবাই জাস্ট একটা করে শেয়ার করবেন, একটা করে শেয়ার করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সালোয়ারটা, হ্যাঁ, সালোয়ারের এখানে কিন্তু রাবার করা থাকবে। ঘাড়ারার সালোয়ারগুলো কিন্তু রাবার করা থাকবে। আপু দাম কত টাকা বলে দিব? আপু এটার ভিতরে কালার কয়টা? কালার তিনটা আপু, কালার তিনটা আছে আপু। প্রাইস কত? প্রাইস বলবো আপু, সাথে থাকেন, প্রাইস বলে দিব। দাও উড়না দাও। ও উড়না তো আমার সাথেই আছে। ইভেন এটার উড়নাটা কিন্তু বিশাল বড়, দেখো সবাই এটা উড়নাটা কত বড়, হ্যাঁ, উড়নাটাও কিন্তু অনেক বড় আছে। তো যারা যারা এইটা নিবেন, নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট ইনবক্স করতে হবে, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিতে হবে। আমি কিন্তু এটার হচ্ছে সাইজ 36 থেকে 46 পর্যন্ত, ঠিক আছে। আমি এই কি জানো নাম? নাফিসা। নাফিসারে বলো আইডিটা থাকতে, কল আসলে আমার ফোনে কল ঢুকে যায়। নাফিসা আইডিতে ঢুকো, আইডিতে। বিরক্তিকর, এটা ইনস্টাগ্রামে কল আসতেছে, এটা তো পাঠাতে কোন হারামজাদা এটা কাইটা দেওয়ার পরও কল দিতেছে। আপু আপনার ঠিকানা কোথায়? ঢাকা খিলগাঁও, এটা হচ্ছে ঢাকা খিলগাঁও। ওকে, গেল হচ্ছে ব্ল্যাক কালারটা না? আপু এর ভিতরে কালার কয়টা? কালার তিনটা আপু, দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিব কালার গুলা, ঠিক আছে। আপু আপনার ঠিকানা, আমার ঠিকানা দেবো। এস শারিফ কই? দেখো ইনস্টাগ্রাম থেকে কল আসতেছে, আমার ফোনে ঢুকতেছে বারবার, একজনই ফোন দিতেছে অনেকবার। এই লুকটা তো আমার বিরক্ত বানাই ফেললো। আপু কালার গুলা দেখান, কালার গুলা দেখাচ্ছি, সাথে থাকেন আপু, কালার গুলা দেখাই দিচ্ছি। কেটারে আমার এতবার কল দিচ্ছে এই মানুষের, আমি খুঁজে বের করি। একটু 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 দাঁড়ান, একটু সময় দাও। শারিফটা যে ডাকলাম শুনলো না? শারিফ আমার ইনস্টা, আমার লাইভ থেকে সবাই চলে যাবো এখন। আরে ঢুকতে পারতাছি না ইনস্টাগ্রাম, লগ ইন করা শারিফেরটা এখান থেকে, আমি ইনস্টা সরাই দিব এখন আমারটা থেকে। ওকে, এটা গেল ব্ল্যাক কালারটা। এবার দেখাই আমি হচ্ছে ব্লুটা দো। ব্লুটা মনে হয় আমাদের শেষের দিকে, ব্লুটা মনে হয় আমাদের শেষের দিকে, দেখছো আমার সব চলে গেছে এখন। ফোন করে রাখলাম, কমেন্ট দাও তো, কমেন্ট করি। এদের আক্কেল কেন জীবনে হইব না, একবার ফোন কাটলে ফোন দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। কোন ধরনের এই অসভ্য লোক এগুলা, এদের জীবনও শিক্ষা হইতো না। জুসনা খাতুন না কি একটা নাম, একভাবে কল দিতেছে,
কাটতেছে কল দিয়েই যাচ্ছে। দেখো সবই চলে গেল এখন লাইভ থেকে আমার কল আসতে আসতে। তুমি ইনস্টাগ্রাম নেই আনইনস্টল করে দাও না একটু, এখান থেকেই হয়। এখন এখন করা যায় না তা তো জানি না। আচ্ছা তোমার এই ফোনটা দাও, দুই ফোন নিয়ে পড়ে থাকলে তো কি হবো, ইনস্টাগ্রাম তোমার ওই ফোনে ছাড়া আর আছে? এটা তো তোমারটা লগইন করা, আমি ঢুকছিলাম তো। আচ্ছা এটা গেল হচ্ছে ব্লু কালারটা, ঠিক আছে ব্ল্যাকটা দেখানো শেষ, ব্লুটা কার কার কমেন্ট মিস হয়ে গেল একটু কমেন্ট করো তো আপুরা ভাইয়ারা, যার যার কমেন্ট মিস হয়ে গেছে একটু কমেন্ট করো, মোবাইল নিচে থাকলাম দেখতে পারি না। আপু গাউন জামা দেখান সাথে থাকেন, আপু গাউন তো কালকে রাতে লাইভ, গাউন জামা সব কালকে রাতের লাইভে সব হচ্ছে গাউন দেখাইছে আপু। আপু কালোটার দাম কত? ডেলিভারি চার্জ সহ, ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150, ঢাকার মধ্যে 80 টাকা, এন্ড ড্রেসের প্রাইস 1600 টাকা, 1600 টাকার সাথে আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হাই আপু, বাইরে হিন্দিতে লেখেন না বাংলাতে লেখেন আপু। পাকিস্তানি কোনো কালেকশন নাই না, আমাদের সব বাংলাদেশি কালেকশন। ঠিকানা কোথায়? ঢাকা খিলগাঁও, এটা হচ্ছে ঢাকা খিলগাঁও, ধরো এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা, এটা হচ্ছে ব্লু কালারটা। ওকে ব্লু কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, এন্ড এটা শেষের দিকে, এটা অল্প কিছু পিসেস আছে, যারা ব্লু নিতে চাও ব্লু নিয়ে নিতে পারবে, এটা অল্প কিছু পিস আছে এই জামাটা, ঠিক আছে অল্প কিছু পিস আছে। এটা হচ্ছে ভালো করে একটু দেখানো কিভাবে কাজগুলো করা আছে, কতটুকু হচ্ছে গর্জিয়াস করে কাজ করা আছে, এন্ড সিকোয়েন্স গুলো দেখতে পারতেছো, এন্ড জামার সাইডে কিন্তু সুন্দর করে এরকম লেস লাগানো আছে, গোল্ডেন কালারের লেস লাগানো আছে, ঠিক আছে রোজা রেখে এত কথা বলা যায় না। আপু এটার দাম কত? 1600 টাকা। এটা কিভাবে নিতে পারবো? ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিবেন, কালোটা লাগবে, ওকে স্ক্রিনশট ইনবক্স করে দেন। আপু এটার দাম কত? এটার দাম 1600 টাকা। আপু কাপল সেট দেখান, কাপল সেট লাস্ট একদিন দেখাই দিব, হ্যাঁ একদিন দেখাই দিব, যখন একদিন কাপল সেট দেখাই দিব, সো কাপল সেটের প্রাইস একদমই কমাই দিয়ে কাপল সেট যা আছে করে শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের কামিজটা, এন্ড ফুল কামিজটা জুড়ে আমি কি ঝাড়বাতি দেখাইতেছি না, এটা হচ্ছে ঝাড়বাতি গারেরা, সবাই বলবেন যে ঝাড়বাতি নিব, ঠিক আছে ছিটা পাথর গুলা, এই যে ছিটা পাথর গুলো একটা দুইটা করে আমাদের যে ছিটা পাথর গুলা দেওয়া আছে না, এগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আঠা দিয়ে লাগানো, এটা একটু ঝুড়ে ঝুড়ে লাগলে হয়তো বা এটা উঠে যাইতে পারে। হ্যাঁ এটা এটার কোনো গ্যারান্টি নেই। আমি করছি এই কাজ, লাইভ সামনে আইসে তাই শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে ধরো সবাই শুধু কমতেছে, ওকে এটা হচ্ছে কামিজটা, ঠিক আছে এটা হচ্ছে কামিজটা, প্লাস হচ্ছে এখানে হচ্ছে সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে, এগুলা যারা হচ্ছে আমাদের মিরর গুলা, আমাদের মিরর গুলা কিন্তু সুতা দিয়ে লক করে দেওয়া আছে, এগুলো উঠবে না, এগুলো ছিড়বে না, এগুলো কিচ্ছু হবে না, জামা যে পর্যন্ত না ছিড়বে ওগুলা কিচ্ছু হবে না। ইয়া দাও পায়জামাটা দাও, এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ারটা, কিন্তু কি সুন্দর না, ব্লুটার সাথে পায়জামাটা যদি আমি রাখি কতটা কিউট লাগবে, কতটা সুন্দর লাগতেছে দেখেন। যারা ব্লুটা নেবেন নিয়ে নেবেন, স্ক্রিনশট ইনবক্স করে দিবেন, ঠিক আছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিবেন, ওনাটা একদম মেলে আমার কাছে দাও, ঠিক আছে। এটা প্রাইস থাকবে 1600 টাকা, সাইজ থাকবে 37-46 পর্যন্ত, এটার সাইজ ঢাকার বাইরে 4150, ঢাকার মধ্যে 80 টাকা, এটা বললাম মেলায় দিতে, আমার গায়ে দিয়ে দাও মেলায়, ঢাকার বাইরে 150, ঢাকার মধ্যে 80 টাকা চার্জ, ঠিক আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেন হচ্ছে, অর্ডারটা কনফার্ম করে দিবেন। যারা ব্লুটা নেবেন অবশ্যই ব্লুটা নিয়ে নেন, হ্যাঁ ব্লুটা মনে হয় বেশি একটা নেই, কারণ ব্লুটা অলরেডি বলতেছিল লাইনে দেওয়ার জন্য, ব্লুটা বেশি একটা নেই, সো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন যার যার চাই, স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ এটা যারা বিকাশ করছে তারা ফোন দিতেছে, ধরো ফোন গুলো রিসিভ করো। এই হচ্ছে জামাটা গেল, ঠিক আছে সালোয়ারটা তো দেখাই দিলাম, সালোয়ারের ঘেরটা একটু দেখাই দিই, এটা হচ্ছে পায়জামার ঘেরটা, ঘের কিন্তু অনেক থাকবে, ঠিক আছে সবগুলো ওয়াও। হ্যাঁ আপনার পরাটা, পরাটা 1600 টাকা, সবগুলো ওয়াও, ঠিক আছে এটা হচ্ছে পায়জামা, এটা হচ্ছে জামা, এন্ড উন্না যার যার লাগবে এটা স্ক্রিনশট ইনবক্স করে দেন, প্রাইস থাকবে 1600 টাকা, ঠিক আছে। ব্ল্যাকটা আসলেই বেস্ট, ব্ল্যাক যেটা আমি পরে আছি এটাই অনেক সুন্দর, এটা কোনো ভিডিও করি নাই, শর্ট ভিডিও করি নাই। এবার চলে যাব আমরা মেরুন কালারটায়, এবার চলে যাব আমরা হচ্ছে মেরুন কালারটাই, কি সুন্দর কালার, হ্যাঁ কি সুন্দর মেরুন কালারটা, কতটা সুন্দর না। আপু লাইভ শেয়ার ডান, ওকে থ্যাংক ইউ সো মাচ, আপু আমি নিব এটা, ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে। জামার লং কত? জামার লং কত রে? এগুলো কামিজের লং কত? কাল থেকে নক করতেছি আমি, জামা নিব। আচ্ছা এখন একটা হাই হ্যালো লিখে দেন, জামার লং কত কইতে পারোস না একজনও, জিজ্ঞেস করতেছি তো, তোরা জামা সেল করিস কি বললা মাপস না? শুধু বডি দেখ অবস্থা, ৪৪ না
জামার লং 44, জামার লং থাকবে 44, ঠিক আছে। জামার কাজগুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি। এই যে হচ্ছে, এটা হচ্ছে মেরুন কালারটা, এটা হচ্ছে, হাই আপু হ্যালো, এটা হচ্ছে মেরুন কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে মেরুন কালারটা, যার যার মেরুনটা চাই মেরুনটা নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন। জামার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে, গোল্ডেন কালারের লেস লাগানো আছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কিন্তু প্রিন্ট থাকবে, ফুল প্রিন্টের থাকবে। দাও পায়জামা দাও, ব্যাক সাইডটা প্রিন্টের থাকবে। আপনার কালেকশন দেখাচ্ছেন আপনি না, এগুলো সবকিছু কমপ্লিট করে তারপর এগুলো লাইভে আসেন, আমাদের তো সমস্যা হয়, বুঝলাম না। কি সবগুলো সব কি কমপ্লিট করে লাইভে আসি আপু, বুঝলাম না। হাই আপু হ্যালো, দাও। এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারটা অনেক সুন্দর করে দেওয়া আছে, প্রতিটা সালোয়ারই সুন্দর, এন্ড ঘের গুলো অনেক দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে লাল খয়েরি কালার, যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে লাল খয়েরি কালার হবে, লাল খয়েরি কালার, এই যে। এন্ড সালোয়ারের কিন্তু সুন্দর করে রাবার করে দেওয়া আছে, এই যে রাবার করে দেওয়া আছে। যারা যারা এটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিতে হবে। ওনা দাও, ওনা তুমি দাঁড়াও, দাঁড়াই আমার গায়ে দিয়ে দাও ডিরেক্ট। ওকে, এটা হচ্ছে মেরুন কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে মেরুন কালারটা, স্ক্রিনশট ইনবক্স করে দিবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিবেন। উড়না গুলা বিশাল বড়, এগুলা কিন্তু নামাজি উড়না, হ্যাঁ, উড়না গুলা অনেক বড় থাকবে, এগুলা হচ্ছে নামাজি উড়না থাকবে। যারা হচ্ছে মেরুন নিবেন, মেরুন নিয়ে নিবেন, ঠিক আছে, মেরুন কালারটা নিয়ে নিবেন প্লিজ। বলেন, আচ্ছা কি কি বলছিলেন, আমি পড়ি নাই তো, আবার নতুন করে মেসেজ দেন, আমি বলতেছি কেমন আছো, ভালো আছি আপু। হোয়াটসঅ্যাপে জামা নেওয়ার জন্য অনেকদিন ধরে ঘুরতেছি, আচ্ছা টাকা বিকাশ করবো সেরকম ভাবে কথা বলে না, আচ্ছা ঠিক আছে, আপনি মেসেজ দেন, তারা হচ্ছে কথা বলবে। জামার বডি কত সাইজ, জামার বডি সাইজ হচ্ছে 36-46 পর্যন্ত সাইজ, তবে আমি যেটা পরে আছি এটা কিন্তু 38। প্রাইস কত, প্রাইস হচ্ছে 1600 টাকা। হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজের চাপ, রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে, কিন্তু আপনারা একটু নিচে পড়ে যায় মেসেজ, হাই হ্যালো করে উপরে উঠবেন, হাই হ্যালো করেই যাবেন যে আপু আমি তো জামার পিকচার দিচ্ছি, আপু আমি তো এটা দিচ্ছি ওইটা দিচ্ছি, আমাকে প্রাইস বলেন, আমাকে জামা দেখান, বা এটা সেটা, মানে বলতেই থাকবেন, তাহলে হবে কি আপনার নিচে পড়া মেসেজটা উপরে উঠে যাবে, হ্যাঁ ঠিক আছে। এটা গেল হচ্ছে মেরুন কালারের জামাটা, এই হচ্ছে মেরুন, এই হচ্ছে সালোয়ারটা, ঠিক আছে। বুঝা মানছো, ওই হারাম যাতা যায় নাই এনতে, কই রে ও খুঁজে পাইতেছি না তো আমি, কই আমার এনে শো করতেছে না কেন, ও এমসি রে, এমসির বাচ্চা রে, তুই কারণে কমেন্ট করস, ওরে আমি ব্যান করছি, ও কই গেল, হ্যাঁ গাউন, ওই যে যেটা খাদি জামার ফাস, ওই যে এখানেই আছে, এনেই বসো তুমি, ওই যে সবার নিচে বসো, দেখো সবার নিচে, সবার নিচে বসো, হ্যাঁ। তো এটা হচ্ছে মেরুন কালারটা, আমি রেখে দিচ্ছি মেরুন কালারটা, আমি রেখে দিচ্ছি, হ্যাঁ। এদেরকে ওরে আমি পাইতাছি না, বডির সাইজ 34 হবে না, 36 থেকে বডি শুরু আমাদের, 36-46 পর্যন্ত বডি হবে। এটা এটার ভিতরে এই কালারটাও আছে না, এটা আরেকটা, এটা তো টপ, টপ দেখাই দিতে বলছে, টপ দেখাই দিব। 27 মিনিট, টপ গাউন ওই দুইটা রাখো, শুধু এটা দেখাই, পিঙ্কটা দেখানোর প্রয়োজন আমার মনে হয় না আছে, তোর আমাদের গ্রিন কালারের হচ্ছে কি কালার শেষ হয়ে, লতা কালারটা শেষ হয়ে গেছে না, গ্রিন লতা কালারটা শেষ হওয়ার পরে আপুর অ্যান্ড ভাইয়ারা এত বেশি প্রেশার করছে যে গ্রিন লাগবে, গ্রিন লাগবে, গ্রিন লাগবে, অনেক ভালো লাগে, তুমি অনেক সুইট, থ্যাংক ইউ আপু। পিপি কত, পিপি হচ্ছে এগুলা 1600 টাকা করে, গাড়ারাগুলা প্রাইস বলেন, প্রাইস বলে দিচ্ছি তো 1600 টাকা করে, এগুলো গাড়ারাগুলা 1600 টাকা করে থাকবে। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে গ্রিন কালারটা, এটা হচ্ছে গ্রিন কালারের একটা হচ্ছে গাড়ারা, এটা আরেকটা ডিজাইন, যে ডিজাইনটা আমি পরে আছি সেই ডিজাইন না, সেম টু সেম ডিজাইন না, এটা আলাদা একটা ডিজাইন। এটা তো কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে, দেখেন এগুলো হচ্ছে মিরর ওয়ার্ক করা, প্লাস হচ্ছে স্টোন গুলা চিটা পাথর দিয়ে লাগানো আছে, মানে চিটা পাথর গুলো আঠা দিয়ে লাগানো আছে। এই হচ্ছে জামার সাইডে লেস লাগানো আছে, ইভেন জামার এই যে এই সাইড গুলা, এই যে এই সাইড গুলা কিন্তু প্রতিটা জামাতেই আমাদের সুন্দর করে যে লেস সেট করে দেওয়া আছে,
আমার গলা শুকাই যাচ্ছে আজকে। এই যে লেস লাগানো আছে, ঠিক আছে, যারা যারা নিবেন জাস্ট স্ক্রিনশট ইনবক্স করতে হবে। এটা হচ্ছে ফ্রন্টটা, দেখেন ফ্রন্টটা কি পরিমাণ কাজ করা, এটাতে কাছ থেকে ধরলেই বোঝা যায় হ্যাঁ কি পরিমাণ কাজ করা আছে। খুবই গর্জিয়াস কাজ করা, এটা খুবই গর্জিয়াস কাজ করা, একদম নিচ পর্যন্ত কাজ করা আছে, ঠিক আছে। আমাদের লতা গার্ডেন আর গ্রিনটা শেষ হওয়ার পরে অনেক বেশি চাহিদা হয় আপুদের, গ্রিনটা আমি এখন পর্যন্ত স্টক করতে পারিনি আর, ঠিক আছে। ঈদের আগে আর হবে কিনা আমি জানি না, তবে আসলে আপনাদের দিতে পারবো। আপু তোমার লাইভ গুলা না অনেক সুন্দর লাগে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্ডিয়াতে হবে না গো, ইন্ডিয়াতে ডেলিভারি হবে না, ইন্ডিয়াতে ডেলিভারি কোনোভাবেই পসিবল না, এখন তো নাই, ঈদের পরে আমরা ট্রাই করবো দিতে পারি কিনা। আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ারটা, খুবই সুন্দর না সালোয়ারটা, দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর। আমি জানি যে গ্রিন কালারটা অনেক বেশি সবাই চাইবো এখন। মেসেজ দিতে দিতে বোর হয়ে গেলাম, আহারে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাইতেছে না, মেসেঞ্জারে একটা মেসেজ দেন এখন কোন ড্রেসটা নিতে চাচ্ছেন, ওই যে প্রীতি রিপ্লাই করে দিবে। এটা হচ্ছে গাউনটা, ঠিক আছে, এটা হচ্ছে গাউনটা এন্ড সরি এটা হচ্ছে সালোয়ারটা, আমার মাথা গেছে রোজা রাইসা, ঠিক আছে। এটা হচ্ছে সালোয়ারটা এন্ড সালোয়ারের ঘেরটা দেখেন, আর এটা কোমরে কিন্তু রাবার করা থাকবে, সালোয়ারটার দাও ওনাটা দিয়ে দাও। সবগুলাই হচ্ছে গারারা, এই হচ্ছে ওড়নাটা, ওয়াও কি সুন্দর না এই কালারটা, এই কালারটা ভীষণ সুন্দর কালার, এটা অনেক সুন্দর। যারা যারা এটা নিতে চান এটাও নিয়ে নিতে পারবেন, স্ক্রিনশট ইনবক্স করতে হবে, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিতে হবে। সাইজ থাকবে 36-46 পর্যন্ত। প্রাইস কি আর, প্রাইস 1600 টাকা, হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 1600 টাকা। যারা নিতে চান এটা নিয়ে নিতে পারবেন, স্ক্রিনশট ইনবক্স করে দেন। অ্যান্ড আমি এখন সুন্দর একটা গাউন দেখাবো, ঠিক আছে, আপনাদেরকে অনেক সুন্দর একটা গাউন দেখাবো কলিজা কালারের মধ্যে, তাও আবার খুব কম প্রাইসের মধ্যে, কম প্রাইসের মধ্যে প্রচুর ঘের থাকবে, প্রাইসও কম থাকবে। এটা অল ওভার, এই জামাটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা, হ্যাঁ এটা হচ্ছে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা, এটা কিন্তু কোন রকম হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক নেই, সুতার কাজ নেই, কিচ্ছু নেই, অল ওভার। ওরে বাবা, তিথি এটা পরে আসা উচিত, না হলে হবে না, তুই শর্ট আমি একটু পরি, সবাই থাকো আমি জামাটা পরে আসি। আপু আপনি কেমন আছেন, ভালো আছি, আপনারা কেমন আছেন? আমার গাড়ারার নিচে এটা পরুন, গাড়ারার নিচে এটা পরে আসি। কত সাইজ এটা, তুই বারান্দায় ঢুকতে সাইজ গেলে গা, তুই এনে সাইজে গেলি তো, মাথায় কোনো কিছু নাই, রুমে 38 দিয়েছি, হ্যাঁ 38 দিলাম না, হ্যাঁ 38 দিছি, কমেন্ট গুলো কত দিছি জোরে জোরে, তাহলে থাকবে নাকি ওকে তো। ওই পাঁচটা ড্রেস ছবি দিয়েছি, ও আছে ড্রেসটার মূল্য কত, ড্রেসের প্রাইস হচ্ছে 1600 টাকা। ইন্ডিয়া মে নেই হোগা ভাইয়া, ইন্ডিয়া মে নেই হোগা, ঠিক আছে, আবার কয় কমেন্ট পর কমেন্ট পর, দিদি কমেন্ট পড়তেছে, ঠিক আছে, জুড়ে পর বলবো, হ্যাঁ লেখছে একটা কথা বলবো, তোর অনেক কষ্ট হইতেছে বুঝছি, ওর শরীর লাগে নিয়ে আওয়াজ এমন করে পড়তেছে, এটাই তোর কষ্ট। দেখো কত সুন্দর গাউনটা, ঠিক আছে, এটা কিন্তু অল ওভার স্ক্রিন প্রিন্ট করা থাকবে। এটা কত পিস আছে, বেশি পিস নাই মনে হয় না, এর লাগে তো আমি এটার ভিডিও করি নাই, দিতে পারবো না জন্য, অনেক সুন্দর, এই জন্যই তো আমি এটার ভিডিও দেই নাই। ও মা গো কি সুন্দর না, আমার জাকানাকে একটা ডান্স দিতে ইচ্ছা করতেছে, এই দেখো কি সুন্দর না, কি সুন্দর গাউন। এটা যারা যারা নিবা নিয়ে নিও, এটা কিন্তু আমি হচ্ছে এটা অল ওভার স্ক্রিন প্রিন্ট, এখানে কোনো সুতার কাজ, এখানে কোনো সুতার কাজ, এখানে কোনো মিররের কাজ, এখানে কোনো কাজ নেই, এটা ও মা হাতাটাও কি সুন্দর, এটা আসলে কি সবগুলো হাতে এরকম, যদি একটা এরকম হয় তাহলে কিন্তু পাবলিক মানে মাইরা লাগবো নিতে যায়। তাও হাতাটাও কি সুন্দর করে দেওয়া আছে, এটার দাম কত, এটার দাম কমই থাকবে। আপু হলুদটা দেখানো যাবে, হলুদটা দেখানো যাবে, দেখানো যাবে, দেখানো যাবে, সাথে থাকেন। ওড়নাও কিন্তু অনেক বড়, দেখেন ওড়না কত বড়, দেখেন ওড়না গুলা কত বড়, ওয়াও দেখছেন ওড়না কত বড়, ওড়না অনেক বড়, তাই না? যারা যারা এইটা নেবেন নিয়ে নিয়ে স্ক্রিনশট ইনবক্স করবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিবেন, ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অল ওভার প্রিন্ট করা থাকবে, অল ওভার প্রিন্ট করা থাকবে। যার যার কমেন্ট মিস হচ্ছে আবার একটু হাই হ্যালো লিখে দিবেন, রোজা রেখে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে এত কথা বলা। এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ঘেরটা, হ্যাঁ এত ঘেরের একটা জামা,
মানে আমি কি বলবো, এটা আরেকটা কই, হাতে নিয়ে দেখাবো না কোনোটা, পরনেরটা দেখায় কি বোঝানো যায় যে কি আসলে কি। খাদিজারে বলো আরেকটা দিতে, খাদিজারে বলো আরেকটা দিতে, ধর এই সাইড থেকে ধরে থাক, ধর মিম এই পাশে ধরো, এটা ঘেরটা একটু বোঝার চেষ্টা, এই যে আমি মাঝখানে দেখ, কেমনে ধরছিস তুই মিমের মতো, ধর দেখেন কত ঘের, ক্যামেরার বাইরে চলে গেছে জামা, ঠিক আছে। তো আর কত ঘের দিতে বলেন আপনারা, বলেন এই জামার ঘের আর কত দিব আমরা, তাও আবার এগুলো মাত্র 1500-1600 করে বিক্রি করি, তাও আপনাদের কাছে মনে হয় যে বেশি, দেখছেন কত ঘের। এইটা কিন্তু অল ওভার স্ক্রিন প্রিন্ট করা, কেউ আবার ভাইবেন না যে এটা এমব্রয়ডারি কাজ করে, এগুলো সব সুতার কাজ। আচ্ছা অর্ডার করার পর আপুরা কি করে, ইদানিং আপুরা কি করে জানেন, আমি ভাবছিলাম এটা জর্জেট, আপু আমি তো ভাবছিলাম পুরাটাই এমব্রয়ডারি করা, পুরা জামা যদি এমব্রয়ডারি করা হয় এটা প্রায় 1600 টাকা আপনারা কেউ দিবে, কোনদিন সম্ভব? এটা তো খেতা হয়ে যাবে, এটা কি জামা থাকবো, এটা পুরাটা এমব্রয়ডারি করলে এটা কি জামা থাকবো, এটা তো খেতা হয়ে যাবে, খেতা পরে হাঁটতে পারবেন, কি কথা কয় এরা বুঝি না আমি। তারপরে কি করে একটা ড্রেস দেখা আপনারা ভাই বলেন কেন, আপনারা কমেন্টে এসে বলতে পারেন না, আপনারা হচ্ছে মেসেজে অর্ডার করার আগে বলবেন না যে আপু কাপড়টা কি, আপনি হচ্ছে অর্ডার করার পর বলেন আমি ভাবছিলাম এটা জর্জেটের, এটা তো জর্জেট না, আমি নিব না, এই যে নাটক গুলো এগুলো বন্ধ করে কি কাপড় এটা একটু জিজ্ঞেস করে নিবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা কিন্তু অল ওভার স্ক্রিন প্রিন্ট করা, একটু বুঝা নিয়েন, হ্যাঁ, যারা নিতে চান যে কয়জন পাবেন, এটা কত পিস আছে, কয়জন পাবে, 10 জন, 10টা আছে না, 5-6টা, 5-6টা, ইসরে এর লেগে আমি লাইভে আইনে দেখাইলাম, এখন তো আমার মান সম্মানই থাকবো না, সবাই মিলে নক দিলে। আচ্ছা যারা যারা এটা নেবেন নিয়ে নিয়ে, এটা ডিসকাউন্ট প্রাইস দিব 1500 টাকায়, ঠিক আছে, টু পিস থাকবে, ডিসকাউন্ট প্রাইস থাকবে 1500 টাকা, অনলি 1500 টাকায় পাবেন এটা, এটা অনলি 1500 টাকায় পাবেন, এটার ভিতরে অন্য আলাদা করছো, ওকে ওকে ভালো হয়েছে, অনলি 1500 টাকায় পাবেন এই জামাটা, মাত্র কয়জন পাবে রে, 5-6 জন পাবেন, 5-6 জন, এখন স্টিল এই উপরে মেসেজ গুলো চেক করবি, এখন নক দিবেন, এখন নক দিবেন, বিকাশ নাম্বার দিলে ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করবেন, ঠিক আছে, এখন নক দিয়ে দিবেন এই গাউনটা নিতে হলে, কারণ ঈদের আগে এগুলো আর সম্ভব না, আর আসবে না, কখনোই আসবে না এটা, ঈদের পরে যদি মানে মনে হয় যে আনবো তাহলে আনতে পারবো, এছাড়া না। দেখেন এটা ঘেরটা দেখেন, যারা যারা এটা নিবেন একটু লেট করবেন না, অল ওভার স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটা, এই প্রিন্ট গুলো কিন্তু উঠবে না, কালার গ্যারান্টি আছে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে হাতাটা, হাতাটা তো দেখছো, কইছিলাম না হাতা সবগুলা দেয় নাই এরকম করে, দেখছো এখনই তো মারামারি লাগাই তো, দেখ এটা সুজা হাতা, এটা কি এটা কইছিল একটা জামা এরকম করতে, এটা কি আমি আমার আমার দেওয়ার লেগে দিছে, আমার গিফট করছে ফ্যাক্টরি থেকে, যে আমার একটু ডিজাইন করে হাতা দিছে, কেমনটা লাগে কন, আপনারা কিন্তু এই হাতার পাইতেন না, আবার জ্বালায়েন না, এই যে দেখেন হাতা, এই হাতার পাবেন, এই হাত এক পিস দিছে, এই হাতার কেমনটা লাগে, খুলে দেখবা হাতাতে হতো হাতার কি অবস্থা, সব কিন্তু এই হাতা, প্লিজ আমার এই হাতা কেউ চায়েন না, প্লিজ চায়েন না, এই যে এটা পাবেন, এটা পাবেন, ঠিক আছে, এটা পাবেন, ঝামেলা করবেন না, একদম ঝামেলা করবেন না, নেওয়ার পরে আপুরা একটু ঝামেলা করবেন না, যারা নিবেন স্ক্রিনশট ইনবক্স করে দেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দেন, প্রাইস থাকবে 1500 টাকা, অনলি অনলি 1500 টাকা প্রাইস থাকবে এটার, অনলি 1500 টাকা প্রাইস থাকবে। আপু কালো কালারটা দেখান, এটার মধ্যে কালো নাই গো, এটার মধ্যে একটা কালারই আছে এখন, এটার ভিতরে কি ব্লুটা শেষ হয়ে গেছিল একদম, যেহেতু স্ক্রিন প্রিন্টের ব্লু একদম শেষ, এটা হচ্ছে ব্যাক সাইডটাও কি সুন্দর না জামাটার, আসলে কিছু কিছু জামা এত সুন্দর করে করে যেটার মায়াই পড়ে যায়, আমি বিক্রি করার পর মনে হয় যেটা আরো থাক, ঠিক না তিথি, কিছু ড্রেস মনে হয় কি যে শেষ হইলে মনে হয় যে আরো থাক, কি সুন্দর, যেমন এই ড্রেসটা অনেক সুন্দর কিন্তু এটাও, হ্যাঁ এটা যে আমার এত পছন্দ হয়েছে, আর যে ড্রেসটা আমার পছন্দ হয় এটা একদম মনের মতো করে ভিডিও করি আমি, দুই এক পিস আছে, আচ্ছা ইয়া পিক দেখায় সেল করে দিও তাইলে, আমি আর লাইভ আর দেখাবো না ওইটা, ঠিক আছে। আপু দাম কথা বলেন, দাম 1500 টাকা যেটা দেখাচ্ছি, এটা প্রাইস হচ্ছে অনলি 1500 টাকায় পাচ্ছেন, এটা অনলি 1500 টাকায় পাচ্ছেন, শুধু যে জামাটাই দেখেন উড়নার ঘের কত, উড়নাল উড়না কতটুক দেখেন, উড়না কত, এটা অল্প কিছু জন পাবেন, সো লেট করবেন না, দ্রুত নিয়ে নিবেন, হ্যাঁ। হাতাটা কিন্তু জামার হাতাটা কিন্তু এরকম হবে, আমি বারবার দেখাই দিতেছি কারণ কিছু পাবলিক আছে,
ঝামেলা করবে আমি জানি, হাতাটা কিন্তু এরকম হবে, হ্যাঁ হাতা আবার আমার মতো হবে না। কোটি সহ ব্লু কালারটা দেখান না, এটা দেখাইছি আপু, আজকে আর দেখাবো না। আপনারা উত্তর দেন না কেন, আমার দুইটা লাগবে। আচ্ছা কোন ড্রেস নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, হ্যাঁ দুইটা লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন। প্রাইস প্লিজ, প্রাইস 1500 টাকা, যেটা আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে 1500 টাকা পেয়ে যাবেন। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দেন। আমি লাইভ টাইম আমার কত হয়েছে, আমার হচ্ছে একটু পরে আজান দিয়ে দিবে, কেউ আর থাকবে না লাইভে, ঠিক আছে আপু। ডেলিভারি কাপ হাই ওমাগো ইন্ডিয়া, ইন্ডিয়াতে হবে না, কেমনে অর্ডার করবো? ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন। ঢাকার বাইরে চার্জ 150, ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে। ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করে দিতে হবে, ডেলিভারি চার্জ পেজে এখন নক দেন, পেজে রিপ্লাই পেয়ে যাবেন। এন্ড চার্জটা হচ্ছে বিকাশ করে দিবেন, বিকাশ নাম্বার দেওয়ার সাথে সাথে, ঠিক আছে। বিকাশ নাম্বার দেওয়ার সাথে সাথে চার্জটা বিকাশ করে দিবেন। আমি এখন চলে যাচ্ছি, রাতে 10টা লাইভ হবো। ইনবক্সে দেওয়া আছে, ওকে দেখতেছি। সো কিউট এন্ড বিউটিফুল গার্ল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের হচ্ছে রাতে 10টা লাইভে সবাই জয়েন হয়ে যাবেন, রাতে 10টায় হচ্ছে। যত ধরনের আমার রেডি শাড়ি আছে সব দেখাই দিব। বড় লেজে রেডি শাড়ি আছে না, সবচেয়ে দামি রেডি শাড়িটা আছে 3,000 রেডি শাড়ি আসছে। ইভেন হচ্ছে আমাদের 2600 টাকার শাড়ি, 3,000 টাকার শাড়ি, যত প্রকার রেডি শাড়ি আছে সব রাতে দেখাবো। আল্লাহ তুমি না থাকলে রাতে আমার লাইভ করা কি কষ্ট হয় জানো, সারা রে ডাকি সারা কতক্ষণ এখানে বসে আবার চলে যায়। আর টুম্পার তো মন মর্জি, মন চাইলে এসে বসবো, মন চাইলে বসবো না, ব্যাপারটা এরকম। আচ্ছা যারা যারা নিবেন নিয়ে নিয়েন, আমি চলে গেলাম, বাই বাই। আমার হচ্ছে রোজা লেগে গেছে আজকে।